আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুপ্ত প্রেম এই গল্পের 18 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফরক্স জার্নিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুকস ডেরির সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সবসময় এভাবেই ফারুকস ডেরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তৈমির কানে কোনো কথাই যাচ্ছে না, কারো বুকের উষ্ণ ছোঁয়ায় সে ঘরে চলে গেছে, কারো হার্টবিটের মধ্যে শব্দে মাতাল হয়ে যাচ্ছে। তার মনে হলো এই বুকে জমানো আছে হাজারো বছরের ভালোবাসা, যেগুলো তাকে টেনে নিতে চাইছে। কোনো পিপাসা মনের তৃষ্ণা মেটাতে ইচ্ছে করছে। তুমি নিজের হাতটা শক্ত করে নিজের পুরো ভাতটা ছেড়ে দিতে ইচ্ছে হলো। তুমি ছাড় আমাকে। তুমির কানে কোনো কথাই যাচ্ছে না, মনে হচ্ছে এই বুকের ভিতরে ভালোবাসা দিয়ে বানানো কোনো এক সাগরের ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছে, আর সেই ঢেউয়ের সুরেরা তাকে খুব করে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। তুমির মনে হলো সেই ঢেউয়ের মধ্যে নিজেকে উজাড় করে তলিয়ে দিলেও মনে শান্তি আসবে না। বারেবার বেশ জোর করেই তৈমির বাহুতে চেপে ধরে সারিয়ে নেয়। কিরে, কথা কানে যাচ্ছে না? আমি আরাফ নই, কাকে জড়িয়ে ধরছিস সেটা কি দেখারও প্রয়োজন মনে করিস না? তোর সমস্যা কি বলতো? তোর জন্য আমার বাড়িটা এত কষ্ট পাচ্ছে সেটা কি তুই বুঝতে পারিস না? তোর জন্য আজ এত দিন পর ওর চোখে পানি দেখতে পেয়েছি, ওকে কষ্ট দিতে কি তোর খুব ভালো লাগে? তৈমির বরফের উষ্ণ ছোঁয়া চোখ বন্ধ করে রেখেছিল, এখনও যেন সে ঘোর কাটছে না। তৈমি চোখ বন্ধ করে বারাফের হাতের উপর নিজের হাত রেখে বারাফ সাথে সাথে তৈমিকে ছেড়ে দিয়ে ধমক দিয়ে ওঠে, তুই এভাবে চোখ বন্ধ করে রেখেছিস কেন তৈমি? চোখ খুল বলছি, তাকা আমার দিকে। তৈমির গালে হালকা করে থাপ্পড় দিয়ে বারাফ ডাকতে থাকে, তৈমি, এই তৈমি। তৈমি পিট পিট করে চোখ খুলতে হালকা চালে বারাফের মুখটা ভেসে ওঠে আর সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। বারাফ বলল, তৈমি কি হয়েছে তোর? তুমি বিড়বিড় করে বলল, আপনি দেখতে এত সুন্দর কেন ভাইয়া? বরফ বলল, কিরে বিড়বিড় করছিস? এবার কিন্তু ঠাটিয়ে একটা চর বসিয়ে দিব, যা নিচে যা। এভাবে চুল ছেড়ে ছাদে আসতে বলছে কে? তোর আচরণে তো মনে হচ্ছে ভূতের ছোঁয়া পেয়েছি। তুমির ভূতের নাম শুনে চিৎকার করে ওঠে, ভূত, ফুপ্পি গো আমাকে ধরে নিয়ে গেল, ও ফুপ্পি তোমার বাতি যে। বরফ তুমির মুখ চেপে ধরে, আর একটা চিৎকার করলে ভূত না আসলেও আমি তোর কল্লা কেটে ছাদে ঝুলিয়ে রাখবো, ইডিয়েট একটা, আমার কান জ্বালাপালা করে দিল। তোরা আর কিছু পারিস আর না পারিস, চিল্লাতে পারিস গলা ফাটিয়ে, মুখ দিয়ে আর কয়েকটা শব্দ যেন বের না হয়, চুপ করে নিচে যাবি। তৈমি মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিতে বারাফ হাতটা সরিয়ে নেয়, আর না নিচে গিয়ে সোজা আরাফের রুমে যাবি আর ওকে সরি বলবি, আমি যেন কাল সকালে ওর মুখে হাসি দেখতে পাই, কীভাবে কী করবি সেটা তোর ব্যাপার। তৈমি অসহায়ভাবে বারাফের দিকে তাকাতেই বারাফ বলে ওঠে, আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? এখন তোকে ভূত মনে হচ্ছে, যা এখন নিচে যা। তৈমি কিছুটা লাফিয়ে লাফিয়ে নিচে নেমে এসে আরাফের রুমে ঢুকে, ওই তোর জন্য আমাকে বকা খেতে হবে? আমি নিজের জন্যই বকা খেয়ে কোল পাই না, আর এখন তোর জন্য বকা খেতে হয়? তোর কি মনে হয় আমি বকা খাওয়া পেটুক? দেখি আমার দিকে ঘুরত। আরাফ বলল, তুই এখন আমার রুম থেকে যা, তোর সাথে সকালে কথা বলবো। তুমি বলল, কি তুই আমাকে বের করে দিচ্ছিস? তোর এত বড় সাহস, তুই না বলেছিলি এখন থেকে এই রুমটা আমার, তাহলে তুই আমাকে বের করে দিচ্ছিস কোন অধিকারে? আরাফ বলল, উফ আমার এখন ঝগড়া করতে ইচ্ছে করছে না তুমি, যা না। তুমি বলল, শোন না। আরাফ বলল, তুমি প্লিজ। তুমি এবার আরাফের প্যাডের উপর উঠে বসে আরাফকে মারতে থাকে, কুত্তা, তোর সাথে আমার ব্রেকআপ, তোর সাথে আমার কোনো রিলেশন নাই, তোর সাথে আমার কোনো কথা নাই, আই হ্যাট ইউ, আই হ্যাট ইউ। আরাফ তুমির হাতটা ধরে ঘুরিয়ে তুমির উপরে উঠে পড়ে, এগুলো তো ঠিকই বলতে পারিস, কই একবারও তো ভালোবাসি বলতে পারিস না, ব্রেকআপ করবি আমার সাথে,
এত সাহস হয়ে গেছে, কেটে টুকরো টুকরো করে দিব। তৈমি বলল, উফ লাগছে আরাফ। আরাফ বলল, লাগবেই তো, এতক্ষণ যে আমাকে মারলি আমার লাগেনি? আমি তো বলেছিলাম সকালে কথা বলবো, শুনলি না কেন? বেশি পেকে গেছিস, পেকে মাটিতে পড়ার আগেই আমি ছিঁড়ে খেয়ে ফেলবো। তৈমি বলল, কি খাবি? আরাফ বলল, তোকে কাঁচা চিবিয়ে খাবো। তৈমি বলল, আরাফ তুই কি হুট করে রাক্ষস হয়ে গেলি? তৈমি বলল, আরাফ বলল, শুধু রাক্ষস কেন, তোর জন্য সব হতে পারে, এত কষ্ট কেন দিস আমাকে? তৈমি বলল, আমি কি করলাম? আরাফ বলল, নিশাকে বললি কেন আমি তোর ভাই হই? আমার সাথে প্রেম করিস আবার বলিস ভাই হই? তৈমি বলল, প্রেম করলে ভাই বদলে যায়? আরাফ বলল, ইচ্ছে করছে তোকে পানির সাথে গিলে খেয়ে ফেলি, আমি কার সাথে প্রেম করলাম আল্লাহ? আরাফ তৈমিকে ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তৈমি উঠে এসে আরাফকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি, তুই বলে দে কাকে কি বলতে হবে আমি তাই বলবো, তবু এত টেনশন করিস না, পরে তো তোর ফর্সা মুখ শুকনো হয়ে যাবে। আরাফ বলল, ছাড় আমাকে। তৈমি বলল, এত রাগ করিস কেন? বললাম তো সরি, তুই আমার সাথে কথা না বললে আমার খুবই মন কষ্ট হয় আরাফ, এই কানে ধরছি। আরাফ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তৈমি নিজের কান না ধরে আরাফের কান ধরে বসে আছে। আরাফ বলল, তাহলে একটু চুমু দে। তৈমি বলল, পারবো না। আরাফ বলল, ওকে তাহলে আমিও রাগ ভাঙবো না। তৈমি বলল, এত নিষ্ঠুরতা করছিস কেন? আরাফ বলল, দিবি কিনা বল। তৈমি বলল, দিতেই হবে। আরাফ বলল, তৈমি চুপ করে গালে একটা চুমু খেয়ে নিল। আরাফ তৈমির দিকে ঘুরে বলল, আমি যে তোকে এত ভালোবাসি তুই বুঝিস না কেন তৈমি? তৈমি বলল, ছাই বাসস। আরাফ বলল, কি? তৈমি বলল, হ্যাঁ। তৈমি মুখ বেঞ্চে কেটে পালিয়ে গেল। আরাফ দর থেকেও ব্যর্থ হয়ে হাসতে থাকে, এই পাগলিটার পাগলামি আমাকে একদিন শেষ করে দিবে। একদিন চোখ মেলে দেখবো আমি মেন্টাল হসপিটালের চার দেয়ালে আটকানো কোনো এক রুমের জানালার পাশে বসে আছি। ও তৈমি, ও তৈমি, তুমি কোথায়? গান গেয়ে পুরো হসপিটাল মাথায় তুলে ফেলছি। আরাফ ঠোঁটে হাসি নিয়ে আবারও শুয়ে পড়ল। অশান্ত মনটা শান্ত হয়েছে, অস্থির চোখটা স্বস্তি পেয়েছে, এখন নিশ্চয়ই ঘুম আসছে। বুকের ভিতরের ছাপা অভিমানটা একটা বিশাল আকারের পাথর হয়ে বসেছিল, এখন সেটা তৈমির ছোঁয়ায় জর্জরা হয়ে গিয়েছে। বুকটা হালকা হয়ে গেছে। পাশে রাখা কোলবালিশটাকে দুই হাতে জড়িয়ে নিয়ে ভাবতে থাকে আরাফ, এই কোলবালিশটার জায়গা তৈমি কি কবে পাবো? মাঝে মাঝে ওকে খুব পাশে পেতে ইচ্ছে করে, কিন্তু সামান্য একটা চুমু খাওয়ার জন্য যার পিছনে এত ঘুরেছি, বিয়ের পর আর কিছু হওয়ার কি সম্ভাবনা আছে? নাকি যৌবন আমার চামড়ায় শুকিয়ে কাঠ হয়ে যাবে? তৈমি সকাল সকাল ঘুম থেকে উঠে যা দেখছে তা হলো একটি সুন্দরী মেয়ে বারাফকে জড়িয়ে ধরে আছে। তৈমির বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, না হলে ঘুমের ঘোরে আবল তাবল দেখছে। তাই চোখ দুটো হাত দিয়ে ভালো করে কসলিয়ে আবার তাকালো, না সে তো ঠিকই দেখছে। ফর্সা গায়ের রঙে শর্ট প্যান্ট সাথে সোনালি কালারের শর্ট কুর্তির মতো কিছু একটা পরে আছে, যার হাতা বলতে কিছু দেখতে পারছে না তৈমি। এটা আবার কেমন ড্রেস? এরকম ছবিতে নায়িকাদের পড়তে দেখেছে সে, তাহলে কি কোনো ছবি থেকে উঠে আসা কোনো নায়িকা এই মেয়েটা? চুলগুলো কি সুন্দর ব্রাউন কালারের ছড়িয়ে ছিটিয়ে রাখলেও উড়াউড়ি করছে না, বরং এমন মনে হচ্ছে ওদেরকে ট্রেনিং দিয়ে রাখা হয়েছে এইভাবেই থাকতে। তৈমি মেয়েটার দিকে থেকে চোখ সরিয়ে বারাফের দিকে তাকাতেই শরীর জ্বলে উঠল, মনে হচ্ছে কেউ আগুনের ফুলকি এনে তার শরীরে ছিটিয়ে দিচ্ছে। আহা, কি সুন্দর হাসি হাসি মুখ করে ওই জাদুরানির সাথে কথা বলছে! আমি অন্যা পড়লে দোষ, আমি চুল ছেড়ে থাকলে দোষ, আমি জড়িয়ে ধরলে দোষ, আর ওই জাদুরানি জড়িয়ে ধরলে খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এই দুটোকে জ্বলন্ত চুলে নিক্ষেপ করে দিয়ে বলতে, যা এবার দুজনে পুরে ছাই হয়ে বাতাসে মিশে হেসে হেসে কথা বল চত্ব সব। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটি লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, আর অথবা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনার ভালো লেগে থাকে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথে আছে, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আশা করব সব সময় ফারুস জারির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।